এখন শিলচরে রামনগরে খাঁটি গরুর দুধ, ঘি ও পনির ও মিষ্টির উৎপাদন কেন্দ্র স্থাপন। বর্তমানের এই ভেজালের দিনেও যে কোনো মানুষের সৎ চিন্তাধারা ও নিজের কর্মক্ষমতার উপর এবং পরোপকারের উপর বিশ্বাস থাকে, তাহলে অসাধ্য কিছুই নেই এমনটাই উদাহরণ পাওয়া গেল। দুই কর্মোদ্যমী যুবকের বিশেষ কর্মপ্রচেষ্টায় শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত DND এন্টারপ্রাইজ নামের অত্যাধুনিক মেশিনের দ্বারা পরীক্ষা করা খাঁটি গরুর দুধের 28টি উৎপাদিত বস্তু, যেমন দুধ, পনির, ঘি, দই, ক্ষীরসহ আরও অন্যান্য মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য বানানো হচ্ছে এবং বরাক উপত্যকাসহ বহিররাজ্য ব্যবসার জন্য পাঠানো হচ্ছে বলে জানান দুই প্রচারবিমুখ উদ্যোক্তা যুবক দেবজ্যোতি দাস ও রূপক কুমার দেব মহাশয়েরা। তারা আরও জানেন, 2021 সালে তারা একটি বাইরের কোম্পানির চাকরি ছেড়ে নিজেদের চিন্তাধারা নিয়ে কিছু করা ও এই উদ্যোগের মধ্যে দিয়ে সমাজের কিছু সংখ্যক বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন, সঙ্গে এই অঞ্চলের মানুষদেরকে ভেজাল দুধের পরবর্তীতে অত্যাধুনিক মেশিনের দ্বারা যাচাই করা ভালো গরুর দুধ ও বানানো মিষ্টি দ্রব্যগুলো পৌঁছে দিতে পারেন, তাহলে তাদের চিন্তাধারাটি পুরোপুরিভাবে সফল হবে। আগামী বাংলার পয়লা বৈশাখ থেকে শিলচরের গোলদিঘি মহলে থাকা স্মার্ট বাজারের মতো বড় মাপের শপিং মলে তাদের এই মাম্মি নামের দুধসহ দুধের দ্বারা তৈরি হওয়া সমস্ত মিষ্টি দ্রব্যগুলো সরবরাহ হবে ও সেখান থেকে এই অঞ্চলের গ্রাহকেরা ক্রয় করতে পারবে। বর্তমানে তাদের DND এন্টারপ্রাইজের অধীনে থাকা মাম্মি ফুডসে কর্মরত আছে 10 জন পুরুষ ও মহিলা, সেই সঙ্গে 12টি SSG গ্রুপের মহিলাসহ প্রায় 60 জন বেকার পুরুষেরা পালিত গরুর দুধ বাড়ি থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করে পরিবার চালান। দেবজ্যোতি দাস ও রূপক কুমার দেবদের উদ্দেশ্য একটাই, এই অঞ্চলের মানুষেরা গরু পালন করেন এবং ভেজাল দুধ ও মিষ্টি সেবন থেকে মুক্তি পান। আমি আর আমার দাদা মানে দেবজ্যোতি দাস আর আমি রূপক কুমার দেব, আমরা দুজন মানে কোভিডের সময় মানে যে পরিস্থিতি ছিল, পরিবেশের একটা মানে জিনিসপত্র পাওয়ার যেটা অসুবিধা, সেই জিনিসটা দেখার পর আমাদের মানে একটা আইডিয়া এসেছিল যে আমরা কী করে মানুষকে পিওর দুধ, ঘি, পনির এইসব সাপ্লাই করতে পারি। তারপর এই চিন্তাধারা পরের থেকে আমরা দুজনে মিলে এই ফার্মটা তৈরি করেছি, যার নাম হচ্ছে DND এন্টারপ্রাইজ। আর আমরা মানে আমাদের প্রোডাক্টটা মাম্মা ফুডস নামে রেজিস্টার করেছি ব্র্যান্ড নেম হিসেবে। আর আমরা চাচ্ছিলাম যে আমাদের থ্রু মানে ফার্মাররাও কিছু উপকৃত হোক আর কিছু লোকাল লোক আমাদের সঙ্গে জড়িত হোক, যাদের জীবিকা নির্বাহ করতে সুবিধা হয়, তার সঙ্গে সঙ্গে যাতে মানে লোকাল যে লোক তারা যাতে পিওর জিনিস পেতে পারে। আজকের ডেটে আপনি জানেন মার্কেটে যে ঘি পাওয়া যায়, যে দুধ পাওয়া যায়, গোয়ালা যে বাড়িতে এসে যে দুধ দেয় তার মধ্যে কী প্যারামিটার থাকে সেটা তো পাওয়া মুশকিল। তো আমরা ওই সব চিন্তা করে আমরা এই ফ্যাক্টরিটা খুলেছি, যাতে আমরা লোকেদের মাঝখানে মানে পিওর দুধ, ঘি, পনির এইসব মানে নিয়ে আসতে পারি। সেই হিসাবে আমাদের সব কিছু উপকৃত হয়েছে। আমরা FSSAI লাইসেন্স নিয়েছি, আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা একমাত্র ম্যানুফ্যাকচারার যে মানে ঘি ইয়ে করতে পারি, হ্যাঁ ঘি ম্যানুফ্যাকচারার। এবং আমাদের দই আছে, পনির আছে, আর পিওর দেশি ঘি আছে। কেউ যদি ভাবে যে তার চোখের সামনে আমরা বানিয়ে দেবো, ফ্যাক্টরিতে এসে নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এর থ্রুতে আমাদের মোটামুটি এখন অব্দি 60-70 ফার্মার আমাদের সঙ্গে জড়িত, যারা আমাদেরকে দুধ সাপ্লাই করছে, এবং কিছু আরও মানে সোসাইটি, যাদের মানে সোসাইটি আছে যারা দুধ কালেকশন করে আমাদেরকে সাপ্লাই করছে। তো সেটাও একটা ভাবে আমরা লোকেদের সঙ্গে জড়িত আছি। বাকি মানে আমাদের এই প্রোডাক্ট যেটা মানে এখন চলছে সেটা দেখে আমাদের যেরকম রিলায়েন্স স্মার্ট বাজার আছে, তারা এখন আমাদের স্বীকৃতি দিয়েছেন। এখন তাদের দুটো স্টোর যে শিলচরের মধ্যে আছে, দুটো স্টোরেই আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে পয়লা বৈশাখ থেকে। তো আমি আশা করি যে আমাদের যে সকল শিলচরের আমাদের নিজেদের লোক আছেন, তারা বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ দুধ, বিশুদ্ধ পনির আমাদের ফ্যাক্টরির তৈরি মাম্মা ফুডসের ব্র্যান্ডের নেমে এরা শিলচর স্মার্ট বাজার রিলায়েন্স মার্কেটে
এখন অ্যাভেলেবেল পাবে পয়লা বৈশাখ থেকে। ওয়ার্ক ফ্রম হোম এর সুবিধা নিয়ে এলো কেআরসি প্লেসমেন্ট। ঘরে বসেই আপনারা করতে পারবেন কাজ। সুবিধে থাকতে হবে ল্যাপটপ এবং ওয়াইফাই এর। আপনাদের আপডেটেড সিভি মেইল করুন 5b4success@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9330830083 নম্বরে। আর প্রস্তুত থাকুন সিভি বাছাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ডের জন্য।